এই যে দুনিয়া এত টেনশন আপনার, আল্লাহ মা দিছে, বাপ দিছে, ভাই দিছে, বোন দিছে, স্ত্রী সন্তান, এগুলো পাওয়ার জন্য কিন্তু পয়সাওয়ালা হতে হয় না, বুঝাতে পারছেন পারেনি। আপনি যদি বলেন যে গরিব হলে বউ পাওয়া যায় না, এই দেশের প্রায় 15-16 বছর রিক্সাওয়ালা সবগুলোর বউ আছে, অনেকে তো 1 বছর বসে 3 বিয়ে করে ফেলছে, ওগুলোর কষ্ট কি রিক্সা চালাচ্ছে। বললাম যে রিক্সা কার, বলো যে ভাই শ্বশুর বাড়ির থেকে দিছে। ছোট হচ্ছে দেখলাম যে আমি ভাবছি হয়তো 15-16 বছর বয়স হবে, বলে যে না 19-20 বছর বয়স হবে। ও বললো মানে এরকম এই এরকম হবে চিকন কালো ছেলেটা, এখান থেকে হালকা হালকা মুজ দেখা যাচ্ছে, মানে কিছু মানুষ থাকে না যে দাড়ি মুজ কম ওঠে, হয়তো এরকম। তো রিক্সা চালাচ্ছে আর গান গান গাইতেছে, মাথা রাখতেছে এরকম, মোবাইল একটা দেখলাম যে মোটা, এটার মধ্যে খুব জোরে জোরে গান বাজতেছে। হ্যাঁ, আর রিক্সা চালাচ্ছে ওই একগুলো মিশুক আছে চিনেন, রাজকীয় স্টাইলের শহরের দিকে পাওয়া যায়। তো গান এটা চালাই দিছে, তাম বললাম যাবি, গান টান তখন চলে নাই, আমার নিয়ে উঠছে আরে গান বাজা দিছে। আমি বললাম থাম ভাই থাম, আমি তো কোনো সুন্দরী মহিলা রাতে গান বাজাচ্ছিস কেন, কারে কারে ইমপ্রেস করবি, বন্ধ কর। বন্ধ করার পর বলে না হুজুর একটু মাঝে মধ্যে শুনি ভালো লাগে। বললাম তো রিক্সা কার, এত সুন্দর রিক্সা। তো আমাকে বললো যে দিছে শ্বশুরবাড়ি থেকে দিছে। আমি বললাম মাশাআল্লাহ কি বলো, বিয়ে করছো তুমি? পরে দেখতে অনেক মানে অল্প বয়স দেখা যাচ্ছে। তা আমি খুব অবাক হয়ে বললাম যে তুমি বিয়ে করছো মাশাআল্লাহ। বললো যে কি বলেন হুজুর, প্রথমে একটা বিয়ে করছি, ভালো পড়া নেই এটা কুলহাম, তুমি প্রথমে একটা বিয়ে করছো ওইটা ভালো পড়া নেই, আচ্ছা এখন আরেকটা করছো, বলে যে না এটা 3 নম্বরটা। ও আমার মতো করে বলে নাই, ও ওর মতো করে বলছে, একটু ওই থাকে না কিছু বলা পাইনি, একটু বিন্দাস বিন্দাস বলতে কি, ওর দুঃখ টুকু নাই, ওর বাপ মরে গেছে, কি হবে ওর টেনশনই নেই, গান গাইতেছে আর মাথা রাখতেছে, ঠিক আছে এরকম কিছু লোক থাকে না। আমি বললাম প্রথমটা ভালো করে না, সমস্যা কি? বলে যে প্রথম বিন্দাসে যখন পড়ছে ওতে সে প্রেম করে করছে, তার বাপের মানে নাই, সে তার বউরে বলছে যে মা বাপের কথা মতো চলতে হবে, তার বউ বলছে হয় তার মা বাপের সাথে থাকবে নাহলে তার সাথে থাকবে, কম দিয়ে দিছি। মানে ওই নিজে বিয়ে করছে, বুঝে না এখন তো বিবাহ শাদী খেল তামাশা হয়ে গেছে, এক মুঠ চাল এক মুঠ ডাল, একটা 20 টাকা দামের লোক চা খাওয়া কিনে নিয়ে আসে, সাক্ষী বিয়ে হয়ে যায়, কঠিন কিছু না তো। আচ্ছা এটা বিবাহ না, এটা বিবাহ নামে কলঙ্ক। তো সে এটা করলো, বললো যে তো পরে, বলে যে পরে ওরই খামত বই, মানে যাকে বিয়ে তালাক দিয়ে দিয়েছে ওরই খামত বই, অথবা এরকম আত্মীয় ওর সাথে বিয়ে হয়েছে, আমার বাপের মাইনা নেয় নাই, বলছে ঘর থেকে বাইরে দেবে, আমি ওটা দিয়ে দিছি। আমি তোমার বয়স কত? আসলে 18-19 হবে নাকি আরো বেশি হবে বুঝে দেখো। বলছে না হুজুর এই এরকমই এরকমই, বেশি হবে না। বললাম এখন? বলছে এখন তার বড় খুব ভালো করছে, আমার আব্বা বিয়ে করেছে, তাহলে দুইটা সে নিজে করছে, একটা তার বাপে করেছে, এরকম আছে না নাই? দেখেন আমি তো দুইটা বলছি, যদি এরকম হইতো যে মহিলাদের সাথে থাকার জন্য বিবাহ করা জরুরি ছিল, নাহলে আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা থাকতো, এই দেশে অনেক পুরুষের 100টার উপর হয়ে গেছে হইতো। কেন এই দেশে পুরুষের 100টা মহিলার সাথে ঘুমাই নাই? এরকম পুরুষ নাই যারা 100 মহিলার সাথে মিশে? তো তাইলে তার বললাম তো রিক্সা চালিয়ে নিশো যৌতুক নিশো, সরকারের সঙ্গে তো তোমাকে জেলেটেল নিয়ে নেবে। বলো যে আমার এলাকায় এমন কোনো পোলা নাই যে রিক্সা নেয় না ভ্যান নেয় না। আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ। আমি বললাম তুমি থাকো কোথায়? তো সে একটা জায়গার নাম বলছে, ওটা একটু বস্তি এরিয়া। আমার নাম আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওখানে সবাই বিয়ে করে ফেলছে? বলছে কি করুন ভাই, 2টা 3টা, মানে একটু থেকে একটু হলে মাই বউ তালাক। আমি বললাম তো এগুলো তো ভালো নাই, ভালো তালাক দিয়ে দাও, মাই করো, তোর ভ্যান নাও রিক্সা নাও, ওটা তো ভালো না, তুমি তো বউর কাছে ছোট হয়ে যাবা। বলছে কি করো মিথ্যু? বলছে 2 ঘড়ি স্বর্ণ দিয়ে একটা রিক্সা দেবে, শুধু রিক্সা আছে। আমি খুব অবাক, আমি তো আর এগুলো ইউজ টু বি না, আমার কথা হচ্ছে আমি তো এগুলো দেখিনি, আমি তো সৌদি আরবে বড় হয়েছি। আমি বললাম 2 ঘড়ির স্বর্ণ দিবে, রিক্সা দিবে, শুধু রিক্সা দিচ্ছে, বল তাও অনেক
ঝামেলার পর্যায়ে রিকশা দিয়েছে মৃত্যু তারা আমাদের আমরা ধোকা দিয়েছে মানে ওই পোলার নাকি ধোকা দিয়েছে রিকশা দিবে করে লেট লেট করছে এটা তারে ধোকা দিয়েছে তো যাই হোক যেটা বলছিলাম যে ফকিরও বউ পায় ফকির নেই ফকিরও কি পায় আপনাকে একটা জিনিস আমি বোঝানোর জন্য উদাহরণ দিছি বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান হায়াত শরীরের একটা আকার আকৃতি এগুলো বিনি পয়সা কে দেয় আল্লাহ এগুলো সবার কাছে আছে কে দেয় আল্লাহ এগুলো পাওয়ার জন্য কোনো যোগ্যতা থাকে না মা পাওয়ার জন্য যোগ্যতা বাবা পাওয়ার জন্য যোগ্যতা থাকে না কে দেয় আল্লাহ পৃথিবীর প্রায় মানুষকে আল্লাহ এই নিয়ামত দিয়েছে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সুবহানাল্লাহ আল্লাহ তবুও আপনার মনে হয় আপনি দরিদ্র তবুও আপনি সুদ খাবেন ঘুষ খাবেন হারাম হালালের বাজ বিচার করবেন না আসুন আপনাকে আখিরাত সম্পর্কে বলি এর ভয়াবহতা কত আল্লাহ বলেন ফাইদা জাআতিস সাখা যখন এসে পড়বে সেই কিয়ামতের ধ্বনি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মানুষ পলায়ন করবে তার ভাই থেকে ওয়া উম্মিহি ওয়া আবি তার মা তার বাপ থেকে ওয়া সাহিবাতিহি ওয়া দাইনিন তার স্ত্রী তার সন্তান থেকে তাহলে মানুষ পলায়ন করবে কার থেকে আখি ভাই থেকে কার থেকে ওয়া উম্মিহি ওয়া আবি তার মা তার বাপ থেকে মানুষ এত দয়ালু মা দেখে পালাবে বলবে যে না আজকে দেখা করার কোনো টাইম আমার মাও তো তার মাকে দেখে পালাবে কারণ আমার মাও তো কারো না কারো সন্তান আমি যেমন আমার মায়ের সন্তান মা দেখে পালাবো ভাই দেখে পালাবো আমার মা কারো সন্তান নয় আমার বাপ কারো সন্তান নয় সবার একটা নিজস্ব ব্যস্ততা থাকবে একটা মানে একটা চিন্তাযুক্ত অবস্থা কাজ করবে তো আমাদের এই জিনিসগুলো ভাবা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা অতঃপর যখন মহা সংকট সবচেয়ে বড় বিপদ উপস্থিত হবে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ মানুষ যা করেছে তা সেদিন সে মনে করবে স্মরণ করবে ওবরাজাতিল জাহিম লিমান ইয়ারা আর প্রকাশ করা হবে জাহান্নাম এর দর্শক শ্রোতাদের জন্য তাহলে ফাইদা জাত তাম্মাতুল কুবরা যখন কিয়ামতের বড় বিপদ সবার সামনে উপস্থিত হবে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ এই জানাকারী মদখোর দুর্নীতিবাজ অশ্লীল অন্যায় লিপ্ত যুবক অশ্লীল অন্যায় জানাবে বিচার লিপ্ত বৃদ্ধ বিবাহিত জানাকারী অবিবাহিত জানাকারী এই দাম্ভিক অহংকারী জালেম পুরুষ জালেম বিচারক জালেমরা সেদিন তাদের অপরাধকে স্মরণ করবে স্মরণ করবে চোর তার চুরি স্মরণ করবে ডাকাত তার ডাকাতি স্মরণ করবে উকিল তার মিথ্যে মামলায় যেভাবে মানুষকে জেল খাটিয়েছে স্মরণ করবে অন্যায়ভাবে যারা মানুষকে কষ্ট দিয়েছে স্মরণ করবে সেদিন স্নেহময়ী শ্রদ্ধেয় মমতাময়ী বাবা এবং মায়ের সাথে যারা অন্যায় অবিচার জুলুম করেছে স্মরণ করবে সেদিন বেনামাজি তার নামাজকে স্মরণ করবে সেদিন বৃত্তশালী মানুষ তার হজকে যেটা সে করেনি কৃপণতা করে স্মরণ করবে আরাকার প্রভাবশালী মানুষ তার আশপাশের দরিদ্র মানুষকে যাকাত প্রদান করেনি তা স্মরণ করবে আল্লাহ বলছে ইয়াউমা ইয়াতাযাক্কার সেদিন সে স্মরণ করবে আর ইনসান মানুষ স্মরণ করবে কি মাসা যা সে করেছে মোবাইলে অন্যায় করেছে সেটা মনে করবে
জমিনে অন্যায় করেছে সেটা মনে করবে, রাতের অন্ধকারে অন্যায় করেছে সেটা মনে করবে, দিনের প্রকাশ্যে আলো বাজারে এসে অহংকার অহমিকা দাম্ভিকতা প্রভাব দেখিয়ে জনসম্মুখে অন্যায় করেছে কে কি করবে তার, সেই তো একটা কিছু আল্লাহ বলছেন না সা স্মরণ করবে সে যা করেছে।